গুড মর্নিং ফ্রেন্ডস, কয়েকটা কথা বলার ছিল যেটা না বলে সিরিয়াসলি মানে ভেতরে খুব একটা মানে খারাপ ফিলিংস হয়েছে যেটা না বলতে পারলে। দেখুন, টপিক তো আপনারা বুঝতেই পারছেন, কে স্যারকে নিয়েই চলছে এবং একের পর এক কন্ট্রোভার্সি এখান থেকে উঠে আসছে। ফার্স্টে তো রূপঙ্কর মানে রূপঙ্কর বাগচি সে এরকম একটা কন্ট্রোভার্সিয়াল কমেন্ট করে, মানে সেটা অবশ্যই করেছে নিজের পাবলিসিটির জন্য, এটা তো খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, নেগেটিভ পাবলিসিটিও তো একটা পাবলিসিটি হয়। তো এরকম কমেন্ট করে সবার নজরে আসার চেষ্টা করলো এবং তারপরে আমাদের বাংলার আর এক ডুবে যাওয়া শিল্পী কোচি নেতা নচিকেতা, সেও রূপঙ্করের মতো আস্ত পাঁঠা ছাগলটাকে সাপোর্ট করে কিছু কথা বলেছে। ফার্স্ট অফ অল, নচিকেতা তার বক্তব্যে যখন এটা বলল যে পোস্টমর্টম রিপোর্টে তো কিছু পাওয়া যায়নি, তখন ওর কথা বলার ভঙ্গিমাটা একটু বলে দেখবেন, মানে আপনার ভেতরে না একটা আগুন জ্বলে উঠবে, মনে হবে পায়ের জুতোটা খুলে মেরে ওই বড়ানন্দ লোকটার মুখটাকে দুটো টুকরো করে দিই, ওর মুখে যে কটা দাঁত আছে ভেঙে ফেলে দিই শুধুমাত্র জুতো পেটা করে। একটা দাঁত কেননের লোক শালা, পোস্টমর্টম রিপোর্টে তো কিছু পাওয়া যায়নি, হে হে শালা দাঁতন লোক, তোর পোস্টমর্টম করা হবে রে, তোকে জ্যান্ত পোস্টমর্টম করা হবে, তো বড় হনন্দন কথাকার করেছিস কি সারা জীবনে, ভালো কাজ কিছু করেছিস তুই? হ্যাঁ, শুধু বৃদ্ধাশ্রম গান গাইলেই হয় না, নিজের জীবনেও সেটা ফলো করতে হয়, ঠিক আছে? শালা একটা মরা বুড়ো, হ্যাঁ মরা খেকো শালা, ঘাটের মরা বুড়ো শকুন মাল শালা, আর দাঁত কেলানে পোস্টমর্টম রিপোর্ট তো পাওয়া যায়নি, খুব মজা লাগবে না পাওয়া যায়নি, তোর পিছনে পোস্টমর্টম রিপোর্ট ভরে দেওয়া উচিত শালা। আর আমরা কদিন ধরে রূপঙ্করকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমরা আসল দুটো জিনিস ভুলে যাচ্ছি, এক তো এই নচিকেতা, আসল কেন বলছি, প্রথম কথা তো নচিকেতা এই ধরনের বক্তব্যকে সাপোর্ট করেছে যেটা রূপঙ্কর করেছেন, এবং উল্টে উনি আরও কিছু বিদ্রূপের মানে এলিমেন্ট অ্যাড করেছে তার বক্তব্যে, আরও অনেক কিছু বিদ্রূপের এলিমেন্ট নচিকেতার বক্তব্যে আছে। রূপঙ্কর তো যেটা বলেছে সেটা নয়, তার ভেতরের ফ্রাস্ট্রেশন থেকে বলেছে, তার জন্যও ক্ষমাও চেয়েছে, ঠিক আছে, কিন্তু নচিকেতা সব জেনে শুনে জেনে বুঝে যখন অলরেডি রূপঙ্করকে নিয়ে এতটাই খিল্লি করা হচ্ছে, এতটাই ওকে দেওয়া হচ্ছে, তো তারপরেও ওই বুড়ো নচিকেতার পিছনে এত জোর করতে গেল যে ও এই কথাটার সাপোর্টে এই ধরনের একটা মন্তব্য করে, তাও আর প্রেসের কাছে রূপঙ্কর ভুল কি বলেছে, আর তোকে দেখাচ্ছি রূপঙ্কর ভুল কি বলেছে, তোর সাথে যখন ভুল কিছু হয়ে যাবে না তখন বুঝতে পারবি। ওই তো শালা চটি সরকারের পাচাটা পাঠি তুই, পিছন চাটা পাচাটা বলাও ভুল হবে, পিছন চেটে চেটে ঘুরে বেড়াস, সেরকম মন্তব্য করে বেড়াস, মানে আমি বুঝতে পারি না তোরা ছাঁটের চুলের যোগ্য নোস, এই লেভেলের শিল্পী তোরা নিজেদেরকে ভাবিস কি, তোরা শিল্পী নোস, তোরা শিল্পী নোস, তোরা একটা গান্ডু, তোরা একটা কলঙ্ক, জাতির নামে কলঙ্ক, রাজ্যের নামে কলঙ্ক, তোরা কলঙ্ক, তোরা তো চাটা পাই, তোরা চাটতে জানিস, মাথা তুলে বাঁচতে শিখিস নি, কোনোদিন শিখবিও না, মাথা তুলে বাঁচতে গেলে মাথায় কিছু থাকতে হয়, তোদের মাথায় কিছু নেই, তোদের মাথায় তৃণমূলের গু ভরা আছে, গু হেগে ভরিয়ে দিয়েছে তোদের গোটা মাথাটা, সেই গু ভরা মাথা নিয়ে তোরা এরকম গুয়ের মতো মন্তব্য করে যাচ্ছিস, মুখ দিয়ে গুয়ের গন্ধ বার করে ছড়িয়ে। তো আমরা শুধুমাত্র রূপঙ্করের দিকে প্রকাশ করলে হবে না, রূপঙ্করের যা হওয়ার হয়ে গেছে তার কেরিয়ার বরবাদ হয়ে গেছে, আমাদের উচিত এই নচিকেতা বরাহনন্দনের কেরিয়ারটা বরবাদ করার, যদি ওর কেরিয়ারে কিছু বেঁচে নেই, এমনিও তো মাল মরার দিকে চলে গেছে, হ্যাঁ আর কটা দিন বাকি আছে মরণের, তো এই নচিকেতা একেও আমাদের পুরোপুরি বয়কট করা উচিত, উচিত নয় করতে হবে, আমাদের দাবি নচিকেতাকে বয়কট করা হোক, নচিকেতার প্রত্যেকটা গান ইন্ডাস্ট্রি থেকে নচিকেতাকে বয়কট করা হোক, কারণ রূপঙ্কর যতটা না ভুল কাজ করেছে নচিকেতা সব জেনে শুনে তার থেকেও বড় ভুল কাজ করেছে, কারণ যে লোকটা ভুল করে জেনে ভুল করে সে সব থেকে বড় দোষী,
বঙ্কর যেটা বলেছে সেটা তো তার মনের ভেতরে ফ্রাস্ট্রেশন থেকে বলে দিয়েছে, ঠিক আছে, সে তো দোষী, সে তো ভুল করেইছে, অবভিয়াসলি 100 times ভুল করেছে। সে এমন ভাবে কথাগুলো বলেছে, হু ইজ কে কে, আমরা ফার বেটার গান করি কে থেকে, তো এগুলো তো অবভিয়াসলি খুবই ভুল কথা, একদম যাতা কথা, তো ভুল করেইছে। কিন্তু এই ভুলটা দেখার পরে নচিকেতা তাকে যে সাপোর্ট করলো সেটা আরো বড় ভুল। সুতরাং আমাদের মেন টপিক নচিকেতা হওয়া উচিত, নচিকেতাকে বয়কট করা উচিত ইন্ডাস্ট্রি থেকে, নচিকেতার প্রত্যেকটা গান বয়কট করা উচিত। আমার তো মনে হয় যতগুলো অনলাইন সাইট আছে, অনলাইন গানের সাইট আছে, সেখান থেকে নচিকেতার গানগুলো রিমুভ করে দেওয়া উচিত। আর এইসব করতে গিয়ে আমরা মেন জিনিস সেটাকে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকার, তৃণমূল ছাত্র পরিষদ, এই ঘটনার পিছনে যারা প্রত্যক্ষভাবে জড়িত, পরোক্ষভাবে বলবো না, প্রত্যক্ষভাবে জড়িত। কারণ নজরুল মঞ্চ একটা মানে পাবলিক প্রপার্টি গভর্নমেন্টের আন্ডারে, উইচ রানস বাই গভর্নমেন্ট। আর এখানে নজরুল মঞ্চের ভেতরে কটা টিকিট, কটা পাস করা হয়েছে বা ভেতরে কতজনকে ঢোকানো হয়েছে, তার দায়িত্ব তো পুরোপুরি ছিল তৃণমূল ছাত্র পরিষদ, তাই না? তাহলে দোষটা তো প্রত্যক্ষভাবে গভর্নমেন্টের, গভর্নমেন্ট চালাচ্ছে সেই পার্টির, তৃণমূলের অবশ্যই, তৃণভোজীদের। তো এই তৃণভোজীদেরকে ভুলে গেলে হবে না, এদের বিরুদ্ধে মুখ খুলতে হবে, মুখ খুলুন, সময় এসে গেছে। আর নচিকেতাকে বয়কট করতে হবে ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রি থেকে তো করতেই হবে, পাশাপাশি নচিকেতার প্রত্যেকটা গানও আমাদের বয়কট করা উচিত এবং করতে হবে। মানে রূপঙ্কর যেই লেভেলের দোষী, নচিকেতা তার থেকে আরও এক দু লেভেলের বেশি, তবু কম নয়, নচিকেতা বেশি দোষী। সুতরাং নচিকেতাকে আমাদের ভুলে গেলে হবে না। আপনাদের যত যা খিস্তি দেওয়ার আছে, যত যা গালাগাল দেওয়ার আছে, আমি তো ওপেনলি ডাইরেক্ট এখানে গালাগাল দিতে পারছি না ভিডিওতে, তো আপনাদের যত যা মনের ফ্রাস্ট্রেশন আছে, যত যা খিস্তি গালাগাল বাগান চুয়ারি যা দেওয়ার আছে, কমেন্ট বক্সে আরামসে দিন, শেয়ার করুন, শেয়ার করে দিন, নচিকেতাকে গালাগালি দিয়ে ভরিয়ে দিন, ওকে এত গালাগাল দিন যাতে ওর মরণের দিন তাড়াতাড়ি ঘনিয়ে আসে, আমি কামনা করছি। এরকম একটা ঘাটের মরা, হ্যাঁ, ভাগাড়ের শকুন লোকের বেঁচে থাকার থেকে না বেঁচে থাকা হলো।